হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কোলোটি বাবলুট একটা অ্যাকাউন্ট খুলবেন সাকসেসফুলভাবে। তো আমি আমার কোলোটি বাবলুট সাইটের লিঙ্কটা এখানে কপি করে নিছি, এটা আমি ভিডিও নিচে দিয়ে দেবো, সেখানে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তারপর আমি একটা ব্রাউজার ওপেন করতেছি, এটা আমি মাইক্রোসফট এডজ ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট অ্যান্ড টু গোতে ক্লিক করতেছি, তাহলে আমার ডাইরেক্টলি সাইটে চলে যাবে। তো ওখানে আর একটা ট্যাব আমি ওপেন করি, এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা আমি জিমেল জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে রাখি। তো চলে এসেছে, এখন যারা রেজিস্টার করবে তার আগে তাদেরকে কিছু বলে রাখি, এটা হচ্ছে অনলাইন আর্নিং সাইট। এখানে আপনি ডেলি দিন 2 থেকে আপনার $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন, যত সময় দেবেন তত ইনকাম করতে পারবেন, যত কম সময় দেবেন তত কম ইনকাম করতে পারবেন। এখন এটাতে কাজ করার জন্য আপনার শুধুমাত্র একটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার হলে যথেষ্ট, যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর দরকার আপনাদের ইন্টারনেট, চালানোর মতো ইন্টারনেট দরকার। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য যেটা করতে হবে, বা যারা অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনার সর্বপ্রথম সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা অপশন পাবেন। তো লোডিং হচ্ছে, লোডিং শেষ হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনার প্রবেশ করা, নিবন্ধন, তারপর পুনরুদ্ধার, এখানে এই অপশনগুলো পাবেন। তো যদি আপনাদের বাংলা খুব কঠিন মনে হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে আছে, এই যে আইকনটা আছে এই আইকনে আপনি ক্লিক করুন। আইকনে ক্লিক করে আপনি ইংলিশ সিলেক্ট করে নিন, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখন দেখুন ইংলিশ হয়ে গেছে। তারপরে এখানে আপনার লগ ইন অপশন আছে, রেজিস্টার অপশন আছে, রিকভার অপশন আছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেজন্য আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দেন। তো আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি আর জাহিদ আলী 2। তোমার ইউজার নেম আমি দিয়ে দিলাম আর জাহিদ আলী 2। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর জাহিদ আলী 2 @ gmail.com। তারপর রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করতে, তার আগে ভালো করে চেক করে নেবে যে আপনার ইউজার নেম অ্যান্ড ইমেল ঠিক আছে কিনা। আর জাহিদ আলী 2 আর জাহিদ আলী 2 @ gmail.com। ওকে, তারপর রেজিস্টারে ক্লিক করলাম। তারপর এখানে একটা আপনার আই এম নট এ রোবট ক্যাপসা আসছে, এই ক্যাপসাটা আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখে নেবেন যে আপনারা কি চাচ্ছে, ক্রস ওয়ার্ক। তো এখানে ক্রস ওয়ার্ক যেগুলো সেগুলো আপনাদের ক্লিক করতে হবে। তো ওকে শেষ, তারপরে ভেরিফাইতে ক্লিক করতে হবে। সেকেন্ড চলতেছে। তো এরপর আপনারা দেখতেছেন এখানে কি বলতেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল ফর ইউর নিউ অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো আমার ইমেলে যাইতে হবে, এখানে আমার পাসওয়ার্ড সেন্ড করে দিয়েছে ওনারা। তো আমার ইমেলে যাচ্ছে, আমি এখানে একটু রিফ্রেশ দিই।
এখনো আমি পাইনি। এই যে এখন আসছে, ইমেইলে আমি ক্লিক করলাম। এখানে আপনারা দেখতেছেন আমার এখানে ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে। তো আমার ইউজার নেম তো আছেই, তারপর আমার পাসওয়ার্ডটাকে আমি কপি করে নিতে হবে। তারপর আবার সাইটে যাইতে হবে, তারপর সাইন ইনে ক্লিক করতে হবে। এখানে আমার তো ইউজার নেম দেওয়াই আছে, তারপর আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখানে সবসময় মনে রাখবেন, এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস হবে না, আপনার ইউজার নেম যেটা আপনি দিয়েছেন সেটা আপনার এখানে দিতে হবে। এখানে অনেকে ইমেল অ্যাড্রেস দিয়ে অনেক সময় ট্রাই করে, হয় না, পরে আবার নক করে ফেসবুকে অথবা কমেন্ট বক্সে, ভাই আমার তো হচ্ছে না, আমি লগ ইন করতে পারতেছি না। তো এখানে আপনার দিতে হবে ইউজার নেমটা, আপনি যেটা ক্রিয়েট করেছেন সেই ইউজার নেমটা। এখানে আপনার ইমেল অ্যাড্রেস হবে না। তারপর আপনি পাসওয়ার্ড যেটা ইমেলে পেয়েছেন সেটা আপনি নিয়ে নেবেন, কপি করে তারপর এখানে পেস্ট করে দেবেন, তারপর সাইন ইনে ক্লিক করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম, এখানে আমি এটা দিলাম, সেভ করেই দিলাম। তারপর এখানে আপনার যে কোডটা আছে এখানে, সেটা ক্যাপচাটা আছে, এটা আপনাদের টাইপ করতে হবে। এখানে আমি দেখতেছি 1 2 3, 1 2 3 4 3 0, তারপরে ভ্যালিডিটি ক্লিক করতে হবে। তো ভ্যালিডিটি ক্লিক করলাম, তো আপনারা দেখতেছেন আমার এখানে সাকসেসফুল ভাবে আমি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি এবং এখানে লগ ইনও করতে পেরেছি। এবং সর্বপ্রথম এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়া। আমার আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ নাও করতে পারেন, তো আমার পাসওয়ার্ডটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আপনারা এখানে দেখেছেন। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার অ্যাকাউন্টে যেতে হবে, সেটিং এ যেতে হবে, সেটিং থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে কেন আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নেব। এখন আমি আজকে এইটুকুই দেখালাম আপনাদের, এর পরবর্তীতে আমি দেখাবো যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন। তো ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। ব্রাউজারে কাজ করার জন্য আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে, এগুলো আপনি কীভাবে সেট আপ করবেন, এগুলো সেট আপ করার জন্য যেটা করতে হবে, যে ইনস্টল ইনস্ট্রাকশন, এখানে আপনি ক্লিক করুন। তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম, তারপর সফটওয়্যারটা আপনার, সার্টিফিকেটটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আর একটা হচ্ছে আপনার প্লাগ ইন অপশনটা, এখানে আপনি ক্লিক করতে হবে। যারা অ্যান্ড্রয়েড ইউজার নেই তারা অ্যান্ড্রয়েডটি ক্লিক করবেন, যারা লিনাক্স তারা লিনাক্সে, তারা যারা এই ব্রাউজারগুলোতে ইউজ করেন তারা এই ব্রাউজার। এখানে ভিতরে ঢুকলে আপনি অনেকগুলো ব্রাউজার পাবেন। এখানে হচ্ছে ফায়ারফক্সের জন্য কেবলমাত্র এটাই, আর ক্রোম ব্রাউজার, কমোডো, ক্রোমিয়াম, যা যাবতীয় ব্রাউজার আছে, যত ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার, প্রায় সব ব্রাউজারের জন্য আপনার এই অপশনটা। এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর আপনার ডাউনলোড প্লাগ জিপ ফাইল, তো এটাকে আপনি ক্লিক করুন, ডাউনলোডে ক্লিক করুন। এখানে দেখতেছেন ডাউনলোড হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাগ ইনটা সেট আপ করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা ব্যাক করলাম, ব্যাক করে আপনারা এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এখানে কোর্স কোর্স রেড কোর্স এখানে দেখাচ্ছে। তো শো ইন ফোল্ডারে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এটা আনজিপ করে নিতে হবে। এটাকে আমি আনজিপ করার জন্য স্ট্রাগলে ক্লিক করলাম, তারপর এখানে টেক্সচারটা উঠিয়ে দিলাম, তারপর স্ট্রাগ। তো এখন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে কথা, এখানে হয়েছে আপনার ডট ডট চিহ্ন দেখতেছেন তিনটা,
এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখুন এক্সটেনশন, এক্সটেনশন ক্লিক করতে হবে। এক্সটেনশন থেকে আপনার এখানে ডেভেলপার মোডটা আপনি এখানে অন করে নেবেন, এটাকে আপনি ধরে টেনে এনে এখানে ছেড়ে দিন। তো এই হলো আপনার সেটআপ, এক্সটেনশন সেটআপ। তারপর এখানে আপনি বর্তমানে দেখতেছেন দুইটাই রেড চিহ্ন আছে, তো কোন চিহ্ন আছে এটাকে আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দিলে আপনি দেখবেন যে এখানে প্লাগইন সেটআপ হয়ে গেছে। এই যে দেখুন প্লাগইন সেটআপ হয়ে গেছে, ব্রাউজার প্লাগইন। তারপর এখন আমাদের সার্টিফিকেটটা ইনস্টল করতে হবে। তো সার্টিফিকেটটা ইনস্টল করার জন্য আমি আবার যাচ্ছি সার্টিফিকেট ওপেন ইন ফোল্ডার। তারপর এখানে সার্টিফিকেটটাকে যেভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল করেন নর্মালি, ঠিক সেভাবে সার্টিফিকেট ইনস্টল করতে হবে। তারপরে এই যে অপশনটা চলে এসেছে ওপেন, তো এখানে আপনি ক্লিক করবেন না, আপনাদের ইনস্টল সার্টিফিকেট এই জায়গায় ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর নেক্সট। তারপর এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে সিলেক্ট করে নিলে আপনার ভালো হয়। এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি ব্রাউজার সিলেক্ট করুন, তারপর এখান থেকে আপনার অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে দ্বিতীয় নম্বর যেটা আছে ট্রাস্টেড রুট সার্টিফিকেট অথরিটিস, দ্বিতীয় নম্বর সিলেক্ট করে তারপর ওকে করুন, তারপর আপনি নেক্সট করুন। তারপর এখানে দেখুন ঠিক আছে কিনা, এখানে চলে আসছে কিনা, তারপর আপনি ফিনিশ করুন। তো ইয়েসে ক্লিক করুন, তো আমি ইয়েসে ক্লিক করলাম, দ্য ইমপোর্ট ওয়াজ সাকসেসফুলি। তো সাকসেসফুল হয়ে গেছে। তারপর এটাকে আপনি সবশেষে এখানে আপনি ওকে ক্লিক করুন, ক্লোজ করে আবার ওপেন করতে হবে। তুমি ব্রাউজারটা ক্লোজ করলাম, দু একবার রিফ্রেশ দিলাম, তারপর আবার আমি মাইক্রোসফট এডস ব্রাউজারটা আমি ওপেন করলাম। তো এখানে আবার আমি ক্লোটি বাবলু সাইটে গেলাম, এটাকে বর্তমান ক্লোজ করে দিলাম। এখন একটু দেখেন, তারপর আমার কিছু সাইন ইন করাই আছে, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। যে দেখুন অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। তারপর এখানে আপনারা দেখুন এগুলো সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। তারপর এখানে আপনার যদি আপনি ইমেজ ক্যাপচা মানে ABCD টাইপিং করতে পারেন, স্পিড ভালো থাকে, তাহলে আপনি এটা টিক চিহ্ন দিয়ে দেন। যদি না পারেন তাহলে আপনি এটা অফ করে দেন, টিক চিহ্নটা উঠিয়ে দেন। তারপর ফান ক্যাপচা, আপনার যদি ফান ক্যাপচা পারেন তাহলে ফান ক্যাপচা আপনারা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। তো আর যদি আপনারা জটিল মনে হয় তাহলে এটা আপনি আনচেক করে দিতে পারেন। এই হলো সেটআপ, আপনার ক্যাপচা সেটআপ। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখুন এখানে ক্যাপচা চলে আসছে। ক্রস ওয়াল আছে, এখানে ক্রস ওয়াল যেগুলো সেগুলো আপনার সিলেক্ট করতে হবে, কাজ আপনার এইগুলোই। এখানে সবশেষে আপনার ব্যালেন্স দেখতে পাবেন, আমার কোনো ক্যাপচা এন্ট্রি করার নেই আর ব্যালেন্স আমার জিরো দেখাচ্ছে। তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর বাইসাইকেলস আছে, বাইসাইকেলস যেগুলো সেগুলোতে আপনি ক্লিক করতে হবে। আর এখানে আর কিছু সহজ উপায় আছে, সেটা হচ্ছে যখন আপনি পাশাপাশি পাবেন তখন আপনি কম্পিউটার যেভাবে নর্মালি সিলেক্ট করেন ফাইল ফোল্ডার, ঠিক সেইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আর এখানে ভেরিফাই করার জন্য আপনার এখানে ক্লিক করা লাগবে না, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। যে দেখুন ভেরিফাই হয়ে গেছে। কাজ তাড়াতাড়ি করার জন্য আপনার এইভাবে ধরে টেনে একেবারে তিনটা সিলেক্ট করে নিন, যেভাবে আপনার সিলেক্ট করে নিন ফাইল ফোল্ডার কম্পিউটারে নর্মালি। মাউসের লেফট বাটন ধরে চেপে ধরে আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন, যতগুলো আপনার সিলেক্ট করে নেওয়া দরকার। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, হয়ে গেছে। এই যে এখন দেখুন আমার দুইটা আমি এন্ট্রি করেছি, কিন্তু এখন আমার একটা এখানে দেখাচ্ছে ক্যাপচা আর আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে এত। তবে ট্রাফিক লাইট
এবার বাস আছে, বাস যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে। তো অফ করার আগে আপনাদের এখানে পুশ করে এটা অফ করে নিতে হবে, নয়তো আপনি অফ করতে পারবেন না একটা কমপ্লিট করার আগে। তো আমি এটাতে অফ করে দিচ্ছি, এখন এটাতে আমি শেষ করব। হয়ে গেছে, আর কোনো সমস্যা হলে এই ভিডিও নিচে আপনারা আমাকে নক করতে পারেন, আমাকে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা নক করতে পারেন। বাই। Thank you.